ईद मुबारक, ईद বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং এখানে যারা উপস্থিত রয়েছেন সাংবাদিক ভাইয়েরা, সকল সাংবাদিকদেরকে আমি আমার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন ঈদ অত্যন্ত আনন্দের, কিন্তু এ বছরে ঈদের কোনো আনন্দ আমাদের মাঝে কারো মাঝেই নেই। কারণ যে সারা দেশে যত দুর্ঘটনা ঘটেছে এই বছরে, কাজে এর ফলে মানুষের মনের মধ্যে কোনো আনন্দ নেই। সকলেই শোক দুঃখ ব্যথা বেদনা নিয়ে ভারাক্রান্ত মনে এই ঈদ পালন করছে, উদযাপন করছে। পবিত্র রমজান মাস আপনারা দেখেছেন, সেই মাসটিও সারা পৃথিবীর মুসলমানদের জন্য অত্যন্ত আনন্দের মাস। সকলে উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই মাসটিকে উদযাপন করে। সেই রমজান মাসেও আমাদের এদেশে অনেক ঘটনা ঘটেছে, এবং বিশেষ করে যে রমজান মাসে এবং ঈদের সময় যে জিনিসটি হয়, যে গরিব মানুষরা যে ভালো মন্দ খেতে চায়,
কিন্তু সেই সুযোগটিও তাদের হয়নি বলছে। কারণ চালের দাম সর্বকারের সবচেয়ে বেশি, রেকর্ড পরিমাণ বেশি। এবছর এত বেশি চালের দাম, নিম্নমানের চালের দামই বেশি যে সাধারণ গরিব মানুষ দুই বেলা পেট ভরে খেতে পায়। এই হলো অবস্থা। তারপরে আছে দ্রব্যমূল্যের প্রতিটি জিনিসের দাম অত্যন্ত বেশি মানুষ। তারপরে অতিরিক্ত বিদ্যুৎ, পানি, তারপরে গ্যাস ইত্যাদির দাম মূল্য বৃদ্ধি করা হয়েছে। এবং এই যে বাজেটের মধ্যে এমনি মানুষ যে অবস্থা সেটিও মানুষ ফুলে উঠতে পারছে না। তার উপরে নতুন নতুন কর বসানো হচ্ছে, ভ্যাট বসানো হচ্ছে অতিরিক্ত, তার ফলে মানুষ আরও বেশি অতিষ্ঠ হয়ে গেছে। এই অবস্থার মধ্যে এই ঈদ কতটুকু কাকে আনন্দ দিতে পেরেছে আমরা এটাও দেখেছি। যেবার ঈদে আমরা পত্রিকায় এই সাংবাদিক ভাইদের মাধ্যমেই আমরা দেখেছি, জেনেছি কাগজের মধ্যে, যে এবার ঈদে একটা শ্রেণী আছে যে অত্যন্ত অনেক টাকার মালিক, তারা বহু টাকার মালিক, তারা এই ঈদের জন্য শপিং করতে কেউ ব্যাংকক, কেউ সিঙ্গাপুর, কেউ কলকাতা, কেউ দিল্লি, সব বিভিন্ন জায়গা থেকে তারা ঈদের শপিং করেছেন। আর সাধারণ মানুষ হয়তো সবাই কেনার মতো ক্ষমতাও রাখেনি। এই দেশের যে মানুষেরা সাধারণ মানুষ আছে, সাধারণ কাপড়টুকু কিনতে পারেনি। এই হলো অবস্থা। দেশের মধ্যে বৈষম্য বাড়ছে। এক শ্রেণীর মানুষ অতিরিক্ত বড়লোক হচ্ছে, নানা রকম চুরি চামারি করে এবং লুটপাট করে বড়লোক হচ্ছে, আর এক শ্রেণীর মানুষ গরিব থেকে গরিব হচ্ছে। গরিবের সংখ্যা ইতিমধ্যেই দেশে বেড়ে গেছে, দারিদ্রতা বেড়েছে, কর্মসংস্থানের কোনো সুযোগ নেই, নতুন কোনো কর্মসংস্থান হচ্ছে না। এমনকি আগে যে বাংলাদেশ থেকে বিদেশি মানুষ যেত, অনেক ম্যানপাওয়ার যেত এবং তারা বিদেশ থেকে টাকা পাঠাতো, সেই রেমিটেন্স আমাদের, সেই টাকা বাংলাদেশের মানুষের, বাংলাদেশের জন্য উপকারে, কিন্তু এখন এবার দেখেছেন সেটাও কমে গেছে, মানুষ যাওয়াও কমে গেছে, টাকা পাঠানোও কমে গেছে। প্রত্যেকটা জিনিসের কিন্তু দেখছি যে আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর প্রতিটি জিনিসের দাম নিম্নমুখী। প্রতিটা জিনিসের দাম ঊর্ধ্বমুখী আর কর্মসংস্থানের দিক থেকে সব নিম্নমুখী। যেমন আমাদের এখন আমাদের দেশে কোনো ইনভেস্টমেন্ট নেই, ফরেন ইনভেস্টমেন্ট বলতে কিছু নাই, দেশি ইনভেস্টমেন্টও নেই। তারপরে এই যে রিহ্যাব দেখি, ওই যে ফ্ল্যাটের ব্যবসা কি এটা রিহ্যাব, এরাও আজকাল নানা রকম প্রতিনিয়ত কাগজে দেখি যে তাদের ফ্ল্যাট বিক্রি হচ্ছে না, বিক্রি হচ্ছে না, তাদেরও কোনো ব্যবসা বাণিজ্য সেরকমভাবে হচ্ছে না। কারণ যে মানুষের কাছে টাকা নেই, টাকা শুধু একটা শ্রেণীর কাছে আছে, যারা সরকারের সঙ্গে এবং যারা লুটপাটের সঙ্গে সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা রেখে চলেছে। তারপরে আমরা শুনেছি ঢাকা চট্টগ্রাম এদিকে ঠিক হয়েছে, অনেক আগে থেকেই এটা ঠিক ছিল এবং সবসময় ঢাকা, কিন্তু ওইদিকে অন্যান্য দিকে রাস্তাঘাটের অত্যন্ত দুরবস্থা। এই রাস্তাঘাটের দুরবস্থার জন্যই অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা দেখেছেন অনেক অ্যাক্সিডেন্ট ঘটেছে, অনেক মানুষের মৃত্যু হয়েছে রাস্তাঘাটের এত দুরবস্থা। সেগুলোর দিকে সরকারের কোনো নজর নেই। ট্রেনের মধ্যে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, নানা রকম সমস্যা, সেদিকেও সরকারের কোনো দৃষ্টি নেই। কিন্তু এদিকে কথায় কথায় বলা হয় ব্যাপক উন্নয়ন হয়েছে, ব্যাপক উন্নতি হয়েছে, দেশের এই হয়েছে, সেই হয়েছে, এবং এইগুলি
নানা রকমভাবে বলা হয়। আমরা যদি সত্যিকারে দেখি তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও ব্যাপক দুরবস্থা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নানা রকম অনিয়ম, দুর্নীতি, সেখানেও নানা রকমভাবে এই পরীক্ষার ফলাফল পাল্টানো হয়, পরীক্ষা ঠিক মতো হয় না, পরীক্ষার কোশ্চেন পেপার আগে আউট হয়ে যায়। শিক্ষা ক্ষেত্রেও নানারকম দুরবস্থা দেখা দিয়েছে। শিক্ষা, যে জাতি শিক্ষিত হবে না সেই জাতি কোনোদিন উন্নতি করতে পারবে না, কিন্তু এই শিক্ষা ব্যবস্থাটাকে এই সরকার একদম ধ্বংস করে দিয়েছে। এবং শিক্ষা ব্যবস্থাটা আমি বলবো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে। তারপরে স্বাস্থ্য খাতে আপনি দেখেন যে আমাদের সময় তুলনা করে, আমি করতে চাই না এখানে, কিন্তু আমাদের সময় দেখেন স্বাস্থ্য খাতে কী অবস্থা ছিল আর এখন কী অবস্থা। হসপিটালগুলোর দিকে দেখেন কী দুরবস্থা। সেখানে মানুষে ঔষধ পায় না, কোনো চিকিৎসা পায় না ঠিক মতো, এত দুরবস্থা। কেন সেখানেও সরকারের সব ছাত্রলীগ, যুবলীগ এবং সরকারি যারা দলের নেতা আছে বড় বড়, তাদের সেখানে আধিপত্য। তার জন্যই আজকে এই আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে মানুষ। সেজন্য আজকে এই আওয়ামী লীগের হাত থেকে মুক্তি চায়। সর্বশেষ সবাই বলে যে নির্বাচনের আগে নাকি বাজেট ভালো, একটা সুন্দর বাজেট দেয় মানুষকে খুশি করার জন্য, অন্তত এইবারের বাজেট হলো সবচেয়ে খারাপ বাজেট আপনারা দেখেছেন। ওদের নেতাকর্মীরাই, ওদের অর্থমন্ত্রী কীভাবে গালাগালি করেছে, কী করেছে, কত হেরাস করেছে একটা বয়স্ক মানুষ। কিন্তু তার জন্য কি শুধু অর্থমন্ত্রী দেয়? অর্থমন্ত্রী তো নয়, অর্থমন্ত্রীকে যেভাবে বলা হয়েছে, যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে, যেভাবে আদেশ দেওয়া হয়েছে, আদেশ নির্দেশ সব কিছুই তো এক জায়গা থেকেই হয়, সব কিছু তিনি সেভাবেই কাজ করেছেন, কাজেই দায়টা চাপিয়ে দেওয়া হয়েছে তার উপরে। কাজে এই হলো দেশের অবস্থা। এই বাজেটের ফলে কি হয়েছে আপনারা দেখেছেন যে প্রতিটি জায়গায় কি শুল্ক এবং কি বলে যেন ভ্যাট আপগ্রেড শুল্ক আর ওই ভ্যাট বসানো হয়েছে। তার ফলে মানুষের কি অবস্থা হবে, জিনিসপত্রের দাম এমনি বেশি, তারপরে জিনিসপত্রের দাম কয়েক গুণ আরও বাড়বে এটার ফলে, প্রত্যেকটা ক্ষেত্রে ভ্যাট। এখন মুদির দোকানেও ভ্যাট বসবে, তাহলে মানুষ কী করে কী করবে বুঝছেন? এবং ভ্যাটের ইয়ে হলো কত, 15 শতাংশ। এই ভ্যাট দেওয়ার মতো অবস্থা নেই। তারপরে যে ব্যাংকে আপনি টাকা রাখবেন, ব্যাংকে টাকা রাখলে 1 লাখ টাকা রাখলেই নাকি 800 টাকা সেখান থেকে সরকার নিয়ে যাবে। তাহলে এখন ব্যাংকেও মানুষের টাকা রাখবে না, ব্যাংকেও মানুষের টাকা রাখতে সাহস করবে না। কারণ যে এই দেশে যারা আওয়ামী লীগরা যারা আছে তারা কেউ আর এই বাংলাদেশে ব্যাংকে টাকা রাখেনি, তারা তো টাকা সব বাইরে পাঠিয়েছে, নিজেদের কোনো টাকা নেই, তার নিজেদের ট্যাক্স দিতে হবে না। অন্যরা যারা আছে, যারা হয়তো রিটায়ার করে গেছে, সামান্য ইয়ে মানুষ, যে একটু জমা করেছে তারা হয়তো ব্যাংকে টাকা জমিয়ে রেখেছে বা সঞ্চয়পত্র কিনেছে বা ওই যে প্রায় কী বলে কি বন্ড, ট্রেজারি বন্ড, সেগুলো কিনেছে, কিনে তারা সঞ্চয় করে রেখেছে টাকা, সেখান থেকে টাকা কেটে নিয়ে যাবে। তাহলে সার্বিক অবস্থা দাঁড়িয়েছে এই আওয়ামী লীগ এই দেশটাকে 10 বছরে ধ্বংস করে দিয়েছে। 10 বছরে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে এবং দুর্নীতিতে দেশকে শেষ করে দিয়েছে এবং দেশের মানুষের অবস্থা দিন দিন দিনে খারাপ করে দিয়েছে। আজকে যে কোনো জায়গায় যান, আপনি রেলে যান, বাসে যান, রিক্সায় যান, দোকানে যান, চায়ের স্টলে বসেন, সব জায়গায় শুধু একই আলোচনা হবে যে আজকে মানুষ এই আওয়ামী লীগের হাত থেকে মুক্তি চায়। খুন খারাপি, তারপরে নারী নির্যাতন, তারপরে গুম হত্যা, এগুলোতে নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কাজে আওয়ামী লীগের হাত থেকে মানুষ মুক্তি চায়, মানুষ পরিবর্তন চায়, মানুষ একটা পরিবর্তন চায়,
মানুষ ভালো কিছু আশা করে, আওয়ামী লীগের কাছ থেকে ভালো কিছু পাওয়া যাবে না, ভালো কিছু দিতে পারেনি তারা, পারবে না তারা, এই দেশে দুর্ভিক্ষ নানা খারাপ অবস্থা দিতে পারবে। এখন তো দুর্ভিক্ষ অবস্থায় এক বেলা মানুষ, দুই বেলা মানুষ পেট ভরে খেতে পায় না। হাওড় অঞ্চলে যান কী অবস্থা, সেই এখানে হয়তো মানুষ না খেয়ে আছে, দিনের পর দিন না খেয়ে আছে, কী অবস্থা। পার্বত্য চট্টগ্রামে এই যে এত বড় পাহাড় ধস হলো, এই হলো, এদের কোনো চিন্তাভাবনা নেই, সরকারের কোনো চিন্তাভাবনা নেই। সেখানকার মানুষ হয়তো না খেয়ে আছে, কোনো রকম ইয়েতে বেঁচে আছে, সেখানে সেখানে যাওয়াও, সেই দুর্গম পথ যাওয়াও কঠিন সেখানে। কিন্তু যাদের যাওয়ার মতো ওরকম অবস্থা আছে, তারা যেতে পারে সহসা, তারাও কিন্তু যায় না। এবং সেখান থেকে হেলিকপ্টার থেকে অন্তত খাওয়া টাওয়া ড্রপ করতে পারে, নানা রকমই করতে পারে, সেগুলোর দিকেও কোনো চিন্তাভাবনা নেই। এখন তারা শুধু যা কিছু কামিয়েছে সেগুলো গুটিয়ে কী করে পাচার করবো, এই তালে ব্যস্ত, এই তালে আওয়ামী লীগ ব্যস্ত। কাজে সেজন্য দেশের মানুষ সকলেই যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যেই নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, আর সেই নির্বাচন তখনই সম্ভব হাসিনাকে রেখে, ক্ষমতায় রেখে নির্বাচন করলে সেই নির্বাচন কোনোদিনও সুষ্ঠু হবে না, নিরপেক্ষ হবে না, এবং ভোটাররা ভোট দিতে যেতে পারবে না ভোট কেন্দ্রে। আমরা দেখেছি কেন, যে তাদের গুন্ডা বাহিনীর, এই গুন্ডা বাহিনী, লাঠিয়াল বাহিনী, আওয়ামী লীগ বাহিনীরই অত্যাচারের নমুনা আমরা দেখেছি। আমরা সাধারণ সামান্য জিনিস, মানে আমাদের মহাসচিবকে আমরা পাঠিয়েছিলাম পার্বত্য পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটিতে, ওই পাহাড় ধসে যে মানুষ মারা গেছে, পাহাড় ধসে কী অবস্থা সেটা দেখার জন্য। সেখানে যদি তারা এই উনার উপরে আক্রমণ করে, এই আওয়ামী লীগের গুন্ডা বাহিনী আক্রমণ করেছে, আপনার সাংবাদিক ভাইয়েরাও ছিলেন দেখেছেন, গুন্ডা বাহিনী কীভাবে আমাদের পুরো টিমের উপর আক্রমণ করেছে, করে তাদেরকে আহত করেছে, গাড়ি গুড়ি সব ভেঙে দিয়েছে, সব কিছু করেছে, তারপরেও কি আপনারা আশা করতে পারেন যে আওয়ামী লীগের অধীনে কোনো ভালো নির্বাচন হতে পারে হাসিনা এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে? সেটা সম্ভব নয়। সেজন্যই বলছি যে একটা সহায়ক সরকার হতে হবে, যে সরকার নিরপেক্ষ হবে এবং যে সব তার অধীনে নির্বাচন হলেই শুধুমাত্র নির্বাচন কমিশনও নিরপেক্ষ থাকতে পারবে, এবং সেখানে সেনাবাহিনীকে মোতায়েন করতে হবে। যেখানে সেনাবাহিনী মোতায়েন থাকলে আমরা মনে করি যে নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে আসতে পারবে, নির্ভয়ে ভোট দিতে পারবে, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এটাই মানুষের প্রত্যাশা। তাই আমি বলবো যে আওয়ামী লীগ 10 বছর ছিলেন, অনেক লুটপাট করেছেন, অনেক মানুষ খুন করেছেন, অনেক হত্যা করেছেন, অনেক অপরাধ করেছেন, এই অপরাধের শাস্তি হয়তো আপনারা আল্লাহর কাছ থেকে একদিন পাবেন, কিন্তু এখন বলি আল্লাহর নামে এই দেশটা এবং মানুষগুলোকে বাঁচাবার জন্য ক্ষমতা থেকে বিদায় নেন, নিরপেক্ষ নির্বাচন দেন। নিরপেক্ষ নির্বাচনে যদি ক্ষমতায় আসেন তাহলে বলার কিছু নেই, কিন্তু আমরা বলি নিরপেক্ষ নির্বাচন একটা হোক, সেই নির্বাচনে জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারাই দেশের দায়িত্ব নিয়ে এই দেশ থেকে অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলা, লুটপাট, দুর্নীতি, খুন, গুম, হত্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চালের দাম সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে। আমি আমার বক্তব্য বিস্তারিত না করে আমি শুধু ঈদের শুভেচ্ছা আবার সবাইকে জানাবো, এবং আমি বলবো যে এই ঈদে মানুষের মনে, সারা বাংলাদেশের মানুষের মনে কোনো আনন্দ নেই, কোনো উৎসব মুখর পরিবেশ ছিল না, যেটা ঈদে সাধারণত উৎসব মুখর পরিবেশ হয়, ছিল না। অনেক মানুষ হয়তো গাড়ি ঘোড়ার অভাবে বাড়ি, দেশে নিজের দেশের বাড়ি পর্যন্ত যেতে পারে নাই, এই হলো সার্বিক অবস্থা দেশে। কাজেই আমি আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا
تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور